পড়া ছাড়া ভালো লেখক হওয়ার আর কোনো উপায় নেই। আর স্বার্থ ত্যাগ করা, জীবনে কষ্ট স্বীকার করা, কষ্ট পেতে শেখা, এগুলি দরকার আছে। লেখক হতে গেলে প্রচুর পড়তে হবে, লেখা শেখার আর কোনো উপায় নাই ভালো লেখকের বই পড়া ছাড়া। এবং খেয়াল করে পড়া যে উনি কিভাবে লিখলেন, ছন্দটা কি। যারা কবিতা লিখে অথচ ছন্দ জানে না, হবে না। ছন্দ বলতে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, গদ্য ছন্দ, এগুলি জানতে হবে। আবার প্রচুর ভালো কবিতা পড়ে থাকতে হবে, পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। বাইরের বই প্রচুর পড়তে হবে। পড়া ছাড়া ভালো লেখক হওয়ার আর কোনো উপায় নেই। আর স্বার্থ ত্যাগ করা, জীবনে কষ্ট স্বীকার করা, কষ্ট পেতে শেখা, এগুলি দরকার আছে। আর যারা সাংবাদিকতা করতে চান, আমি বলবো যে এটা নেশা। আপনার জগৎকে আপনি কিছু দিতে চান, জগতের উন্নতি চান, মানুষের ভালো চান, রাষ্ট্রের ভালো চান, গণতন্ত্রের ভালো চান, এই জন্য সাংবাদিকতা করবেন, তাহলে ভালো করবেন। তখন পেশা হিসেবেও ভালো করবেন, আপনার অর্থনীতিতে, আপনার সাংসারিক জীবন ভালো যাবে। কিন্তু সাংবাদিকতা নেশা ছাড়া যদি শুধু ভাবেন যে ভালো থাকবো, ভালো খাবো, এই জন্য এলে সাংবাদিকতায় আপনার প্রত্যাশা পূর্ণ হবে না। সাংবাদিকতা নেশা হলে আপনি ভালো করবেন, যে কোনো বিষয়ে স্যাক্রিফাইস ছাড়া হয় না। এই যে সাকিব আল হাসান এত বড় ক্রিকেটার হয়েছে, ওকে কম পরিশ্রম করে নাকি? এবং শৈশবে তাকে বিকেএসপিতে এসে ভর্তি হতে হয়েছে, বাবা মাকে ছাড়তে হয়েছে, কষ্ট ছাড়া কেউ কেষ্ট পায়নি।